হাই গাইজ, আপনাদেরকে পুনরায় এডুকেয়ার প্রবীর চ্যানেলে স্বাগত জানাই। আজকে খুব একটা মাস্টার ক্লাস নিয়ে এসেছি, আপনাদেরকে খুব হেল্পফুল হবে আপনাদের। তো সেই ক্লাসটা হলো ইতিহাসের ওপর, আর সেই ক্লাসে ইতিহাসের এশিয়ান্ট ইন্ডিয়ার উপর আমরা মাস্টার ক্লাসটা বানাতে চলেছি। তো এই যে ক্লাসটা আপনাদের বোর্ড অফটা করা আছে, এটা দেখতে থাকুন, এবং এটাতে আপনারা ফুল সাফিসিয়েন্ট ইতিহাসের পুরো স্টার্টিং থেকে লাস্ট পর্যন্ত আমি কভার করতে চলেছি। তো এই ক্লাস আপনাদের সামনে যে এক্সামগুলো আছে, মেনলি WBCS, তাছাড়া আরও কম্পিটিটিভ এক্সামের জন্য আপনাদের পুরো কভার করবে পুরোটাই। তো ক্লাসে যাই আমরা, তো আপনারা দেখতে থাকুন। তো এশিয়ান হিস্ট্রির যদি আমি ক্লাসে যাই, তো প্রথমে আমি শুরুয়াত থেকে শুরু করব বলেছি, প্রথম থেকে যদি জানতে চাই, আপনাদের অনেকেরই জানা, কিন্তু আমি প্রথম থেকে স্টার্ট করব, যেটা আপনারা ফুল ক্লাসটা পেয়ে যাবেন। তো প্রথমেই আমরা যাব নামকরণে। তো নামকরণে যদি যাই, তাহলে এখানে দেখব যে এই যে ভারতবর্ষ বা ইন্ডিয়া, এই নামগুলো কে কখন দিয়েছে বা কিভাবে নামকরণটা হয়েছে। তো সেইখানে দেখতে গেলে আমি দেখব যে নামকরণ আমরা দেখব মহাকাব্যের, এপিক্স মহাকাব্যের থেকে যে পুরাণ, সে পুরাণ থেকে যদি আমরা লক্ষ্য করি, তো এই যে আমাদের এশিয়া মহাদেশের মধ্যে যে ভারত, সেইখানে ভরত নামে কোনো রাজা বাস করতো, এরকম একটা বলা যায়। কিন্তু আমরা যেটা মনে রাখবো প্রথমে, এটা আমাদের মাস্টার ক্লাস যেহেতু, তো সো আমরা শর্টকাটের মধ্য দিয়ে কিছু টপিকের উপর দিয়ে আমরা এগিয়ে যাব, কিছু টু দি পয়েন্টের উপর দিয়ে এগিয়ে যাব। তো সেইখানে মহাকাব্য, এপিক্স, পুরাণ, তো সেই পুরাণ থেকে আমরা জানতে পেরেছি যে এই যে ভারতবর্ষ নামটা এসেছে, এইটুকু যথেষ্ট। তো ভারতবর্ষ নামটা এসেছে এবং সেটাকে আমরা কান্ট্রি অফ ভারত নামে জানি, ঠিক আছে। এবং এই যে কান্ট্রি অফ ভারত, সেটাকেও আবার আর একটা ভাষায় আমরা বলতে পারি, সেটা হলো ভারতী বা ভারতের সন্তান। এটা গেল আমাদের কি ভারতবর্ষের উপর দিয়ে, এটা কোথায় মহাকাব্য থেকে জানতে পারা, সে কোন ধর্মগ্রন্থ, পুরাণ থেকে, সেটা হলো ভারতবর্ষ, ঠিক আছে। নেক্সট যেটা আমরা জানব সেটা হলো গ্রিকরা যখন এসেছিল তখন তারা এই ইন্ডিয়া নামটা দিয়ে থাকেন, হ্যাঁ। নেক্সট তারপর আমরা জানবো যে মুসলিম হিস্টোরিয়ান যখন 720 AD যদি আমরা লক্ষ্য করি, তো 720 AD মোহাম্মদ বিন কাসেম প্রথম ইন্ডিয়া অ্যাটাক করে, তো তারা সেই হিসাবে যদি আমরা ধরি, বা এবার এখানে মুসলিম হিস্টোরিয়ান তো তখন তো কেউ এসছে, বা সেরকমভাবে এই ইন্ডিয়াতে যখন মুসলিম হিস্টোরিয়ানরা আসে তখন সেখানকার নাম দেওয়া হয় কি হিন্দুস্থান। তো নেক্সট আমরা যেটাই যাব সেটা হলো যে এই যে উৎস কিভাবে হিস্ট্রি বা ইন্ডিয়ান, এই যে উৎসটা কিভাবে সেটা আমরা জানবো, সোর্স কিভাবে ইতিহাসের জানকারিটা পাবো আমরা, তো সেটা সোর্স কিভাবে, ইতিহাসের সোর্স কোথা থেকে, বা কি জানলে আমরা ইতিহাসটা জানবো। তো সেইখানে যদি যাই, তো প্রথমে আমরা দেখব ধার্মিক এবং ঐতিহাসিক গ্রন্থগুলো থেকে, আমরা যে আজকে ইতিহাস পড়ছি বইয়ে, তো সেইটার উৎস কোথা থেকে, তো সেরকম সোর্সগুলো আমরা লক্ষ্য করবো। তো সে সোর্সগুলো যদি দেখি, তাহলে একটা দেখবো ধর্মগ্রন্থ, তারপরে দেখবো ঐতিহাসিক গ্রন্থ, তারপরে দেখবো বিদেশিদের বিবরণ, ইন্ডিয়াতে বিদেশি যারা এসেছিল, এবং তারপরে দেখবো হলো পৌরাণিক যে সম্বন্ধীয় যেসব এভিডেন্সগুলো আছে তার উপরে পর্যালোচনা করে। তো আমরা প্রথমেই যাই কিসে, না ধর্মগ্রন্থে। ধর্মগ্রন্থগুলো যদি দেখি, তো ধর্মগ্রন্থে কিছু ভাগ আছে, তো সেইখানে বা ধর্মগ্রন্থ বা ঐতিহাসিক গ্রন্থ, এই দুটোকে আমরা একসঙ্গে আজকে কভার করব। তো আজকের ক্লাসে যদি কভার করি, তো সেইখানে কি না ধর্মিক এবং ঐতিহাসিক গ্রন্থ, তো ধার্মিক বা ঐতিহাসিক গ্রন্থ, এটাকে আমি দুই ভাগে ভাগ করেছি, একটা ধার্মিক গ্রন্থ, একটা ঐতিহাসিক গ্রন্থ। এগুলো হলো সোর্স, এই সোর্সগুলো থেকে কি না ইতিহাসের এশিয়ান হিস্ট্রি আমরা প্রথমে স্টার্টিং আমরা শুরু করছি। তো এই যে ধার্মিক গ্রন্থ, সেই ধার্মিক গ্রন্থটা না কি না ধার্মিক গ্রন্থের ভাগগুলো যদি লক্ষ্য করি, তাহলে বেদ, ব্রাহ্মণ গ্রন্থ, পুরাণ, বেদাঙ্গ, উপনিষদ, স্মৃতিগ্রন্থ, তারপর ধর্মসূত্র, আরণ্যক, যৌন সাহিত্য, বৌদ্ধ সাহিত্য, এইগুলো ছিল ধর্মগ্রন্থ। এই ধর্মগ্রন্থগুলো থেকে আমাদের ইতিহাসের যে এশিয়ান হিস্ট্রি সেটার পুরো এটা আমরা পেয়ে যাব। এগুলো আমরা পুরোটাই কভার করব আপনাদের এই মাস্টার ক্লাসে। আপনারা এই অবশ্যই চ্যানেল দেখতে থাকুন এবং সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না যদি ভালো লাগে। তো আপনারা দেখুন এখানে ধার্মিক গ্রন্থে যদি বেদ, ব্রাহ্মণ গ্রন্থ আমি তো বললাম, তো এই যে এক থেকে এই যে 8 পর্যন্ত অরণ্যক, এটা পুরোটাই একটা বেদের একটা পার্ট, এটা পুরোটাই কি বেদের একটা পার্ট। তো সেই বেদ মানে সবচাইতে প্রাচীন ধর্মগ্রন্থ বই, যেটা সবচাইতে প্রাচীন ধর্মগ্রন্থ বই সেটা হলো এই বেদ বা ঋগ্বেদ, ফার্স্ট প্রাচীন ধর্মগ্রন্থ বই। তো আমরা ফার্স্টে আমরা যাই কি না বেদ, বেদ যদি আমি পড়াই, তাহলে এখানে আসলাম, বেদ হলো
কি ভারতের প্রাচীন ধর্মগ্রন্থ। তাহলে ভারতের প্রাচীন ধর্মগ্রন্থের নাম কোশ্চেন অবশ্যই এসে থাকে, তো সেখানে হলো বেদ। এবং এই যে সংকলনকর্তা ছিল, এটা যে সংকলনকর্তা, বেদ কোনো একজনে লিখেনি, বিভিন্ন রকম ঋষিরা মিলে এই বেদটাকে তৈরি করা হয়েছে বা সেটাকে রচনা করা হয়েছে, বা বেদের কোনো রচয়িতা ছিল না, বিভিন্ন রকম ঋষিরা ছিল, এটা মাথায় রাখবেন, একজন কেউ ছিল না। এবং এটা সংকলনকর্তা বিভিন্ন রকমের নিয়ে, বিভিন্ন রকম ঋষিদের কাছ থেকে নিয়ে, যে সংকলনকর্তা যে যিনি ছিলেন তার নাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। ঠিক আছে, তাহলে বেদব্যাস এটাই আপনারা মনে রাখবেন। তো সেইখান থেকে বেদের যদি এবার আমরা ভাগ দেখি, তাহলে আমরা কী কী ভাগ দেখতে পাবো, চার ভাগে ভাগ করা যায়। একটা কি ঋগ্বেদ, একটা সামবেদ, একটা যজুর্বেদ, একটা অথর্ববেদ। এই যে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর অথর্ববেদ, এই চার ভাগে ভাগ করা যায়। তো এগুলো কিন্তু ধার্মিক গ্রন্থ, তার উৎস কিন্তু বেদ। এই যে আটটা ভাগ, সে আটটা ভাগ থেকে আমি বেদ নিলাম, সে বেদ থেকে আমি আবার চারটে ভাগ কিন্তু পেয়ে গেলাম। প্রথমে আগে আমি এই চারটে ভাগের আলোচনা আমি পরপর সেরে নেব, কারণ আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ক্লাস দিচ্ছি, কারণ এটা একটা বিশাল বড় মাপের একটা মাস্টার ক্লাস পেতে চলেছেন, যেখানে টুডি পয়েন্ট আপনারা আনসার কোশ্চেন করতে পারবেন। তো সেইখান এবং ইতিহাসে যে ধারণাটা সেটাও চলে আসবে, কনসেপ্টটা পুরোটা চলে আসবে প্রথম থেকে লাস্ট। তো তারপরে যদি দেখি আমরা ঋগ্বেদ, হয়তো আপনাদের জানা এটা স্টার্টিং, কিন্তু এরপর আরো আস্তে 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 এই যে ভাগগুলো আছে সবগুলো আমরা যাব। তো সেখানে ঋগ্বেদ, তো ঋগ্বেদে যদি আমি প্রথমেই যাই, সেইখানে ঋগ্বেদে দেখবো ঋগ্বেদের মিনিংটা কি। ঋগ্বেদের মিনিং এখানে আছে কালেকশন অফ সিস্টেমেটিক নলেজ অফ রুচা। এই যে রুচা কি, রুচা মানে ঋষি শ্লোক, ঋষিদের শ্লোককে রুচা বলা হয়। কালেকশন অফ সিস্টেমেটিক নলেজ মানে পুরো সিস্টেমেটিক ভাবে ধাপে ধাপে এই ঋগ্বেদে আমরা শ্লোক নিয়ে আমি রচনাটা জানবো। তো সেইখানে যদি আমরা দেখি এই ঋগ্বেদের, ঋগ্বেদের বিভাজনটা দেখি, তো ঋগ্বেদের বিভাজন তিন ভাগে আমি ভাগ করে রেখেছি। একটা কি আছে না দশ মণ্ডল, আর একটা হচ্ছে আর একটা কি না এক হাজার আঠাশ সূক্ত। তাহলে আপনার বিভাজনে যদি দেখেন ঋগ্বেদের বিভাজন, দশটা কি আছে মণ্ডল আছে, মণ্ডল মানে অধ্যায়, দশটা অধ্যায় আছে বিভাজন বলতে, এক হাজার আঠাশটা আছে সূক্ত, আর আছে দশ হাজার চারশো বাষট্টিটা হলো রুচা বা শ্লোক আছে। আর একটা টুইস্ট এখানে কি লক্ষ্য করুন, এই যে বিভাজন করলাম, দশটা তো অধ্যায় আছে ঋগ্বেদে, সেইখানে বিভাজনে এখানে সূক্ত এক হাজার আঠাশটা, কিন্তু দশ হাজার চারশো বাষট্টিটা যে রুচা, যে শ্লোক, তার মধ্যে যে শ্লোকগুলো যে যে দেবতার ক্ষেত্রে প্রযোজ্য সেইখানে যদি আমরা দেখি, তাহলে 250টা মানে 250টি যে রুচা সেটাকে কাকে ইন্ডিকেট করে, ইন্দ্র দেবতাকে। আর এই যে বেদ, বেদ ধর্মের সবচেয়ে মানে ফাস্টেস্ট গড, ঠিক আছে, সে হলো কে না ইন্দ্র, প্রাচীনতম গড বা ফাস্টেস্ট গড সেটা কে আমাদের ভারতের, তো সেটা যদি আমরা দেখি, আমরা যখন ইন্ডিয়ান হিস্ট্রি পড়ছি তো সেখানে দেখবো ইন্দ্র, সে কটা রুচা নিয়ে আছে বা কশ্লোক নিয়ে, সেটা হলো 250টা তাকে ডেডিকেট করে। এবং তারপরে যদি দেখি সেকেন্ড গড, সেটা হলো অগ্নি, ঠিক আছে, সে 200টা রুচা বা শ্লোক নিয়ে সে ইন্ডিকেট করে। এবং এই যে রুচাগুলোকে, এই যে দশ হাজার চারশো বাষট্টিটা রুচা বা শ্লোকগুলোকে যারা রিডিং করে, ঠিক আছে, বা পড়েছিল, তাদেরকে বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা আপনারা দেখুন কি বলা হয়, হত্রু, হত্রু, এই চোরটি আর ইউ হত্রু, ঠিক আছে। তো এরপরে আমরা যদি লক্ষ্য করি যে ঠিক আছে, এইভাবে পরপর এগুলো তো জানা গেল, তো তিন নম্বরে যদি আমরা দেখি এর ইনফরমেশনগুলো কি আছে, যে ঋগ্বেদে ইতিহাস জানবো, তো ইতিহাস জানতে গেলে তাহলে ঋগ্বেদ থেকে আমরা কি ইনফরমেশন পাচ্ছি, ঋগ্বেদ থেকে ইনফরমেশনটা এটাই পাবো না কি কি পাবো, আমরা সেটা একবার জেনে নিই। তা ঋগ্বেদের যে ফার্স্ট, ঋগ্বেদ থেকে আমরা যে ইনফরমেশনটা পাচ্ছি সেটা হলো পলিটিক্যাল সিস্টেম অফ আর্য বা আরিয়ানদের। তা আরিয়ানদের যে রাজনৈতিক বিচার ব্যবস্থা কি ছিল সেটা আমরা ফার্স্ট অ্যান্ড ফল জানতে পারবো। তারপরে ইনফরমেশন একটা কি জানতে পারছি না, থার্ড মণ্ডল, এই যে দশটা অধ্যায় ছিল, এই দশটা অধ্যায়ের মধ্যে যে থার্ড মণ্ডল, তিন নম্বর অধ্যায়, সে তিন নম্বর অধ্যায় কম্পোজ বাই কে, বিশ্বমিত্রা। তাহলে থার্ড অধ্যায় যেটা কম্পোজ করেছিল সে কে না বিশ্বমিত্রা। তাহলে এই থার্ড মণ্ডলে কি ছিল, কি কম্পোজ করা ছিল সেটা একবার জেনে নিই আমরা। সেই কম্পোজটা ছিল ডেসক্রিপশন অফ গায়ত্রী মন্ত্র ডেডিকেটেড টু সান গড সাবিত্রী, ঠিক আছে। তো এখানে থার্ড মণ্ডলে যেটা আমরা পেলাম কি, গায়ত্রী মন্ত্র। তাহলে পরে এক্সামে কোশ্চেন আসে যে গায়ত্রী মন্ত্র বেদের কোন অধ্যায় থেকে গৃহীত, তাহলে সেখানে থার্ড মণ্ডল থেকে। এবং এটা এই গায়ত্রী মন্ত্র কম্পোজড কে করেছিল,
না বিশ্বমিত্রা। এবং এই গায়ত্রী মন্ত্র কাকে ডেডিকেট করা হয় সেইখানে যদি আমরা দেখতে যাই তাহলে সূর্যের দেবতা কে? সাবিত্রী। ঠিক আছে, তো তারপরে তো গায়ত্রী মন্ত্রের মন্ডলের যা মানে গায়ত্রী মন্ত্রের তো প্রচলন আপনারা জানেনই এখন পর্যন্ত। আর এটা ফেমাস বেশি কোথায়? দক্ষিণ ভারতে। এটা একটু আপনারা নোট ডাউন করে নেবেন। তো আর একটা আমরা যেটা জানবো, থার্ড মন্ডল তো হলো, তো এই যে দশ মন্ডল অধ্যায়ের মধ্যে আট নম্বর যে মন্ডল মানে আট অধ্যায়, আট অধ্যায়ে আমরা কি দেখছি না? আট অধ্যায়ে আমরা দেখবো ডিসক্রিপশন অফ হ্যান্ডরাইটিং হিউম্যান, মানে হস্তলেখা শ্লোক। যে হস্তলেখা শ্লোক সেটা লিখিত আছে বা সেই হস্তলেখা শ্লোক যেটা সেটা হলো আট নম্বর মন্ডলে পাওয়া যায়। আর তাদেরকে বলা হয় কি না? খিল। তাদেরকে বলা হয় খিল, এটাও মনে রাখবেন, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে আমরা যাব নাইন্থ মন্ডলে। নাইন্থ মন্ডল মানে সেই নাইন্থ মন্ডলে কাকে ডেডিকেট করছে? এই নাইন্থ মন্ডল কোন গডের কথা বলছে? সোম গডের কথা বলছে, মানে সোম দেবতার কথা বলছে। যেটা আমরা সোম রস আমরা জানি যে কি না, অ্যালকোহল রস, সেটা এখন যদি বিবেচনা করে দেখা যাচ্ছে বা পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে সেটা একটা ড্রিঙ্কিং ছিল না বা অ্যালকোহল ড্রিঙ্কিং না, সেটা একটা আগে যে যুদ্ধগুলো হতো সেটা একটা সোমরস। সোমরস মানে একটা শাস্তীয় বা কোনো একটা ভালো কিছু, সেই রস সেটা খেয়ে যুদ্ধমুদ্ধতে যেত। তো গড সেটা ডেডিকেট করছে নাইন মন্ডল। এবং ফাইভে যদি আমরা দেখি টেন মন্ডল, যেটা দশটা টোটাল ভাগ কি দশটা, তো লাস্ট যে মন্ডল লাস্ট অধ্যায়ে যদি আমরা দেখি সেটাতে আমরা লাস্ট অধ্যায়ে বেদের চারটা বর্ণ পাবো। ঋগ্বেদের আমরা চারটা বর্ণ পাবো, ফোর বর্ণ সোসাইটি। তাহলে চারটা বর্ণ পাবো, যে সোসাইটিগুলো সেই সোসাইটিগুলো আপনাদের সবারই জানা বা আমরাও জেনে থাকি। তো সেটা কোন মন্ডলে আছে? দশ নম্বর অধ্যায়ে আছে। সেটা একটা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। তো এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এদের তো এক একটা স্ট্যাম্প আছে, তাই না? তো ব্রাহ্মণদের সে সময় এখন ধর্মীয়ভাবে সেটা বিভাজন হয়ে গেছে, কিন্তু যদি আমরা সেটাকে দেখি যে ব্রাহ্মণ অ্যাকচুয়াল এদের কাজটা কী ছিল, সেই কাজটা হলো তাদের হলো এডুকেশন ডিপার্টমেন্টে যারা থাকে বা এডুকেশনের দিক থেকে তাদেরকে তখন ভাগ করা হতো ব্রাহ্মণ। ঠিক আছে, এবং ক্ষত্রিয় তাদেরকেই বলা হতো ডিফেন্স। ডিফেন্স মানে ডিফেন্সদের যাদেরকে মানে এদের মধ্যে যারা পড়তো তাদেরকে বলা হতো ক্ষত্রিয়। এবং যে ব্যবসা বাণিজ্যের জন্য যাদেরকে নিয়ে আলোচনা করা হতো সে সময় ঋগ্বেদে তাদেরকে বৈশ্য বলে ধরা হতো। এবং সার্ভিস, যারা সার্ভিসের সঙ্গে যুক্ত থাকতো তাদেরকে বলা হতো শূদ্র। সো এই তথ্যগুলো আমরা যেখান থেকে এবার জানতে পারি যে এই যে দশ মন্ডল থেকে তো আমরা জানলাম যে চারটে সোসাইটি আছে বর্ণের, তো দশ মন্ডল থেকে যখন জানতে পারলাম তো কিন্তু এই যে এডুকেশন ডিফেন্স ট্রেড সোর্স, ঠিক আছে সার্ভিস, তাহলে এই যে তথ্যগুলো আমরা জানতে পারছি কাজকর্মে যে সূত্রগুলো এই চারটে বর্ণের সেটা কোথা থেকে জানছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো ধর্মশাস্ত্র। সেটা কি না? ধর্মশাস্ত্র। তো চলুন বন্ধুরা পরের ক্লাসে যাবো। তো তার আগে বলি ক্লাসটা কেমন লাগলো, যদি অবশ্যই ভালো লেগে থাকে এইভাবে আমি পর পর এরপরে যে আলোচনাটা আছে, তারপরে কি ব্রাহ্মণ গ্রন্থ, তারপরে আছে পুরাণ, তারপরে আছে বেদাঙ্ক, তার আগে আমি যাব সামবেদ যজুর্বেদ। হ্যাঁ, আর একটা নোট আপনারা করবেন, সে নোটটা কি না, ঋগ্বেদ আর সামবেদ এই মিডিলে কিন্তু আমরা সাধারণত জানি যে চারটি ভাগে ভাগ আছে, কিন্তু এই দুটি মিডিলে কিন্তু আর একটা ব্রাহ্মণ গ্রন্থ যোগ আছে, সেটা হলো সাতপথ ব্রাহ্মণ। সেটা নিয়ে আমরা বিশদে পরে আলোচনা করব। তো এরপরে যেসব পয়েন্টগুলো আছে সামবেদ আপনারা দেখতে থাকুন, এবং এডুকেয়ার প্রবীর চ্যানেলে আপনারা এই মাস্টার ক্লাসটা খুবই ভালোভাবে পেতে চলেছেন, অবশ্যই ফলো করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কমেন্ট বক্সে জানান। পরে পার্ট টু আমি নিয়ে আসছি। গাইস, এনসেন্ট ইন্ডিয়ার দুই নম্বর বেদের যে দুই নম্বর ভাগটা সামবেদ, এবার আমি সেই সামবেদটাকে আলোচনা করতে চলেছি। কেননা ঋগ্বেদটা পুরো কভার হয়ে গেছে, তো ঋগ্বেদ যখন কভার হয়েছে তারপরে দুই নাম্বার যেটা আমরা জানবো সেটা হলো সামবেদ। তো সেই সামবেদকে নিয়ে যদি আমি কিছু তথ্য জানতে যাই সেটা থেকে আমাদের এনসেন্ট হিস্ট্রির কি আলোচনা পাবো সেটা এবার দেখে নিই যে কি হয়। তো সেইখানে আমরা দেখব যে সামবেদে কি না, বেদ অফ দ্য মেলোডিজ অ্যান্ড চ্যান্স, মানে এটা কি না সেটা সঙ্গীত, যে সঙ্গীতটা মানে এই সামবেদের মূল অর্থ হলো সঙ্গীত। ঠিক আছে, তো সেই সঙ্গীতটা হলো মানে রিচাউদের সংকলন, এক কথাই এই সামবেদ থেকে আমি রিচাউদের যে সংকলনগুলো আছে সেটা আমরা জানতে পারবো মেলোডিজ। তো তার জন্য এই সামবেদ, আপনারা একটা জিনিস মনে রাখবেন যে এই সামবেদের একটাই অর্থ সেটা তার জন্যই, এই মেলোডিজ অ্যান্ড চ্যান্দিস থেকে সঙ্গীতের রিচাউদের সংকলন যেটা, তো সেখানে আমরা জানবো যে ফাদার অফ দ্য ইন্ডিয়ান মিউজিক, তার জন্য এই সামবেদকে আমরা কি বলি,
কি বলে থাকি বা সামবেদকে বলা হয় ফাদার অফ দা ইন্ডিয়ান মিউজিক। তো ইন্ডিয়ান মিউজিকের জনক, ভারতীয় মিউজিকের জনক কে? তার নাম সামবেদ, ঠিক আছে? তাহলে এই সামবেদ থেকেই এই ইন্ডিয়ান মিউজিকের জন্ম। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনারা নোট ডাউন করতে পারেন। এবং তারপরে এই যে সামবেদের রিডার, ঠিক আছে, এই যে রিডার বা রিডাররা ছিলেন কে, তো সেই সামবেদ যারা পড়তেন বা এটাই উদ্ধৃত, সেই তার নাম হলো কি না, উদ্রাতি, উদ্রাতি, ঠিক আছে। তারপরে আমরা যদি লক্ষ্য করি এই কটাই ইনফরমেশন সামবেদ থেকে, এই কটাই ইনফরমেশন আমরা পেয়ে থাকি। এর আগে আমরা লক্ষ্য করেছি ঋগ্বেদে অনেকগুলো ইনফরমেশন, তো সেইখান থেকে আমরা এই বেদের ভাগ দুই নম্বর ভাগ থেকে সামবেদ, সেই সামবেদে আমরা ইনফরমেশন দেখতে পেলাম। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হলো যে ভারতীয় মিউজিকের জনক এই সামবেদ থেকেই উদ্ধৃত, ঠিক আছে। তো আর একটা জিনিস যেটা মনে রাখবেন যে রিডার কে ছিল, মানে এই সামবেদের রিডারটা কে ছিল, সে ছিল উদ্রাত্রি, ঠিক আছে। তো নেক্সট এবার তিন নম্বর ভাগ সেটা কি হলো না, যদুর্বেদ। যদুর্বেদে যদি আমরা লক্ষ্য করি তো যদুর্বেদে কিছু আমরা দেখব যে বৈদিক সাহিত্য ছিল, সে বৈদিক সাহিত্যের কর্মকাণ্ড, সে বৈদিক সাহিত্যের কর্মকাণ্ড যে রিচুয়াল, যে নীতি, সেই নীতিটা আমরা এখানে রুলস, নীতি, রিচুয়াল, সেটা বৈদিক সাহিত্যের কর্মকাণ্ডের আমরা এখানে জানতে পারবো এই যদুর্বেদে। তাহলে বৈদিক সাহিত্যের নীতি কোন প্রাচীন ধর্মগ্রন্থ থেকে জানা যায়, কোশ্চেন যদি আসে তো সেইখানে আপনারা দেখবেন যে কি না, যদুর্বেদ থেকে। তো বৈদিক সাহিত্যের কর্মকাণ্ডের রিচুয়াল বা নীতি এইসব কিছু তথ্য জানা যায় যদুর্বেদ থেকে। এবং এটা রিডার কে ছিল, এটা রিডার, যদুর্বেদের রিডার যে ছিলেন তিনি হলেন অর্ধায়ু, অর্ধায়ু, ঠিক আছে। এবং নেক্সট তিন নম্বর, এখানে এই যদুর্বেদের স্পেশালিটি কি আছে, যদুর্বেদের স্পেশালিটি কি আছে, যদি যদুর্বেদের স্পেশালিটি দেখতে যাই আমরা, তো দেখব যে যদুর্বেদ গদ্য এবং পদ্য দুটি ভাগে তারা রচনা করে থাকতো, ঠিক আছে। তো ইট ইজ বোথ ইন প্রোজ অ্যান্ড ভার্বস, ঠিক আছে। তো সেইখানে আমরা এটা লক্ষ্য করলাম যদুর্বেদের পর আমরা লাস্ট যদি দেখি কিছু, লাস্ট হলো অথর্ববেদ। অথর্ববেদটা আপনারা একটু লক্ষ্য করুন যে কি এর মধ্যে কি কি ইনফরমেশন পেতে পারি এই এনসেন্ট ইন্ডিয়ার ওপর, ঠিক আছে। তাহলে এনসেন্ট ইন্ডিয়ার উপর আমরা অথর্ববেদে যদি আমরা লক্ষ্য করি তো দেখব দ্য লাস্ট কম্পোজড বেদ। তাহলে প্রথমেই আমরা একটা কোশ্চেন পেয়ে গেলাম যে লাস্ট কম্পোজড বেদ কি, ঠিক আছে। তো সেইখানে আমরা বলবো লাস্ট কম্পোজড বেদ হলো কি না, অথর্ববেদ। এবং তা কে কি করে না, প্রথমে ঋগ্বেদ, ঋগ্বেদ, তাহলে ফার্স্ট হলো ঋগ্বেদ, লাস্ট হলো অথর্ববেদ। তারপরে আমরা দেখবো এটা অথার বা লেখকটা কে ছিলেন, অথর্ববেদের লেখকটাকে। তো সেইখানে আমরা যদি দেখি অথর্ব ঋষি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো অথর্ব ঋষি, এবং এই অথর্ব ঋষির নাম অনুসারেই মানে এটা রচিত হয়েছিল, এবং এই অথর্ব ঋষির নাম অনুসারেই কিন্তু অথর্ববেদের নামকরণ করা হয়। এবং এই অথর্ববেদ থেকে আমরা কী কী ইনফরমেশান পাই, তো সেই ইনফরমেশানগুলো একবার দেখে নেওয়া যাক। তো মেন মেন যে ইম্পর্টেন্ট মানে ইনফরমেশান সেগুলো আপনারা দেখুন, তাহলে কী না, রোগ নিবারণ, তারপরে তন্ত্র মন্ত্র, তারপরে জাদুবিদ্যা, বিবাহ, এইসব ইনফরমেশানগুলো কিন্তু এই অথর্ববেদ থেকে। প্রশ্ন আসতেই পারে যে জাদুবিদ্যা, বিবাহ বা রোগ নিরাময় এই এইসবগুলো কোন প্রাচীন ধর্মগ্রন্থ থেকে জানা যায় প্রথম, তো সেটা হলো অথর্ববেদ। এবং নেক্সট যদি দুই নম্বর আমরা দেখি যে কমন ম্যানস বিলিভস অ্যান্ড সাপ্রিসিটি, ঠিক আছে। এবং নেক্সট যদি আমরা দেখি তিন নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা সভা অ্যান্ড সমিতি, সভা অ্যান্ড সমিতি, এই যে দুটি ভাগ, এই দুটি কি না, এই দুটি ভাগ আছে অথর্ববেদে। এবং এই অথর্ববেদে এই দুটি ভাগ কি না, পতন যে প্রজাপতি ছিলেন তার ডটার, তাহলে সভা সমাপ্তি কে দাঁড়ালো না, অথর্ববেদের প্রজাপতি যিনি ছিলেন তার ডটার, মানে দুই মেয়ে, ঠিক আছে, সভা অ্যান্ড সমিতি। এবং লাস্ট আমরা যদি দেখি তো কি দেখব, লাস্ট আমরা দেখব কন্যা সন্তানকে কি জন্ম সেটা নিন্দাজনক ছিল। তো কন্যা সন্তান জন্ম নিন্দা মানে নিন্দাজনক এটা কোথায় বলা হয়েছিল, সেটা বলা হয়েছিল অথর্ববেদে। এইটুকু আমরা ইনফরমেশান আমরা বেদে দেখতে পাবো। এবং এনসেন্ট হিস্ট্রি যদি পড়তে যাই তো এগুলো প্রাথমিক যে ইনফরমেশান সেগুলো আপনাদেরকে দেওয়া হলো। তো তারপরে আমরা যেটা দেখব যে এর সোর্স থেকে ধর্মগ্রন্থ তাহলে কভার হলো, তো সেই ধর্মগ্রন্থ কভার বলতে শুধু বেদটা হলো, এরপরে আছে পুরাণ, আছে ব্রাহ্মণ গ্রন্থ, আছে বেদাঙ্ক আছে, এরপরে আমি বলতে চলবো বা তারপরে আরও আজকে আলোচনা আছে এই যে এনসেন্ট হিস্ট্রির যে সোর্স সেটা থেকে ঐতিহাসিক গ্রন্থ নিয়ে আমি কিছু বলতে চলবো। তো আপনারা দেখতে থাকুন কন্টিনিউ, এবং ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।